A very good morning সবাইকে, আর সবাইকে 2024-এ জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার সকল বন্ধুকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 1st January। আজকে আমরা এখন কটা বাজে, 3:30 উঠেছি, এই 3:30 নাগাদ বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, আমাদের কুটুসকে নিয়ে 11 জন টোটাল ঝুমাদিরা, আমরা বিট্টু পুচকি তোমরা দেখতেই পারবে, সবাইকেই দেখাবো। আমরা আজকে চলে যাচ্ছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো বলেই দিচ্ছি তোমাদের, মৌসুনি আইল্যান্ড যাচ্ছি। আমরা জুন জুলাই মনে হয় গেছিলাম, তো আবার আমরা যাচ্ছি, সবাই মিলে বেশ এনজয় করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো। তো লেটস গো। অন্ধকার রাস্তায় যে আমি, এই যে রিয়া, এই যে ঝুমাদি, এই যে বৌমনি, আর ওই যে আমাদের স্পেশাল কুটুস। চলো, অন্ধকারে আমাদের গ্যাং চলছে, দেখাচ্ছি আমি। এই যে খালি এখন দাদা বাকি, এই যে সবাই এখানে যাচ্ছি, আমাদের টিম এইখানে, এই যে সবাই, আর শুধু রাজদা বাকি, রাজদা আসছে আর বিট্টু বাকি আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু নৌকাতে উঠে গেছি। তো নামখানা নেমে আমরা আগের বার দেখিয়েছিলাম কিভাবে যায়, তো এবারে আর সেটা দেখালাম না। নামখানা নেমে টোটো করে ঘাটে, ঘাটতে নৌকায় উঠে পড়েছি। নৌকা থেকে জাস্ট 5 মিনিট লাগবে, 5 মিনিটে আমরা ওপারে পৌঁছে যাব, আবার ওখান থেকে আমরা টোটো ধরে কিন্তু একদম মৌসুনি আইল্যান্ড পৌঁছে যাব। তো কি সুন্দর আশপাশের দৃশ্যটা দেখছো, আমরা এখন সুন্দরবনেও গেছিলাম, এরকম সুন্দর দৃশ্য, সারাদিন লঞ্চে ছিলাম, রাতে শুধু হোটেলে, খুব সুন্দর দৃশ্য ছিল, তখন আমি ব্লগ করতাম না, তোমাদের দেখা হয়নি, আবারও কখনো গেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আর যারা এখনও যাওনি অবশ্যই ঘুরে আসো, তবে শীতকালে যেও না, যারা একটু স্নান করতে ভালোবাসো তারা গরমের দিকে যেও, জুন জুলাই এরকম টাইপের যেও, এরকম সময় হেভি জল থাকবে, এখন কিন্তু কম জল অনেকটাই, একদমই কাদা মাটি, আর কাদার মধ্যে গাছের শেকড় আছে, কাঁচের টুকরো অনেক, অনেকের লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে গরমকালে গেলেই সুবিধা। তো আমরা চলে এসেছি, দেখো আমাদের, আমরা আগেরবার যেখানে এসেছিলাম সেই ক্যাম্পেই, খুশি ক্যাম্প, তবে আগেরবারের তুলনায় এই যে এই সবগুলো দেখতে পাচ্ছ, বাঁশের দিয়ে, বাঁশ কেটে কেটে করা, এগুলো সম্পূর্ণ কিন্তু নতুন। এগুলো আমরা যখন গেছিলাম আগেরবার এই সব ক্যাম্প সাজানো ছিল না, মানে আমরা যে 6 মাস আগে গেছি, 6 মাস পরে লুকটা পুরো চেঞ্জ। এই সব যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, ক্যাম্পগুলো কিছুই ছিল না, শুধু রুম ছিল। আর চলো আমরা পৌঁছে গেছি, দেখে নাও এবার। এখন নামবো আমরা, তার আগে যে লাস্সি ওয়েলকাম ড্রিঙ্কস, এবারে অল্প জল, বেশি কাদা জল, তো সেই জন্য অল্প স্নান করে আমরা চলে এসেছি। এবার সব দোল খাচ্ছে, এবার আমরা যাবো লাঞ্চে,
আমাদের সকাল থেকে গান চালিয়ে দিয়েছে ডিজে একদম। উফ, সেই মানে এই একটা দিন যারা মৌসুমি আইল্যান্ড যায়নি তারাই বুঝবে না, যারা বলবো সাজেস্ট করব অবশ্যই যেও। আর এটুকু বলবো যে ফ্যামিলি বা মা বাবাদের না নিয়ে যাওয়াই বেটার, এরকম ব্যাচেলার আমরা যে দাদা বৌদি এরা সবাই মিলে গেলে একদম বেস্ট হবে। দিদি দাদা বৌদি যাই বাবু এদেরকে নিয়ে যাও, খুব ভালো হবে। ফ্রেন্ড নিয়ে কাপল নিয়ে যাও, অবশ্যই কাপল ফ্রেন্ডলি। আর মা বাবা বয়স্ক না নিয়ে যাওয়াই বেটার, এরকম যাও। তোমাদের একটা দিন মনে হবে যেন একটা দিন তোমরা 100 দিনের সময় হেভি এনজয় হবে, আমাদের মতো এনজয় করলে তোমাদের তো সেটাই মনে হবে, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা গান শুনতে শুনতে এখন দোল খাই। এবারে লাঞ্চ চলে এসেছে, লাঞ্চ হচ্ছে ভাত দিয়ে দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এবার দিচ্ছে একটা মানে সবজির তরকারি আর কি। তবে এখানকার রান্না তো আমার ভীষণ ভালো লাগে, আগেরবারও যে ছেলেটা আর কি রান্না করেছিল ভাইটা ভীষণ ভালো রান্না করেছিল, এবারেও খারাপ হয়নি। ডাল আর সবজিটা বাড়িতে খাই না আমি, ডাল সবজিই যেন ওখানে বেশি ভালো খেয়েছি। ডাল দিয়ে দিয়েছে সবজি, এখানে দিয়ে দিয়েছে কাতলা মাছ, কাতলা না রুই যা হোক সেইটা, আর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে গলদা চিংড়ি। এই হচ্ছে খাবার, তারপর চাটনি আর পাঁপড় দিয়ে খুব ভালো খেয়েছি। ভাতও যতটা নিতে পারো, মানে যতটা পেট ভরেই খাওয়া সব কিছু। তো চলো আবার সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, আমরা শুয়ে পড়েছি, মানে তিনটে ছেলে দেখো না শুয়ে পড়েছে, আর এখানে আমরা সব এই যে হ্যাঁ, আর ওইখানে আছে কুট্টু সাহেব রাজদা, এখানে আমরা সব আড্ডা হবে এখন আড্ডা। দাঁড়িয়ে আছি, কোথায় জল চলে গেছে দেখেছো, আর আমাদের ক্যাম্প বিকেলে সাজে সেজে উঠেছে। এই যে প্রত্যেকটা ক্যাম্প আজকে যেহেতু ফালচারারই দেখতেই পাচ্ছ, বিচে কত ভিড় দেখাচ্ছি। আমরা এখন আগে এসেছিলাম, দোকান পাটগুলো ছিল না, এখন সব হয়েছে। ও খালি হাতে ভাটায় ভাটায় এই দোকান কিচ্ছু ছিল না আগেরবার, এখন সব হয়েছে। এবার দেখো সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এখানে আছে হচ্ছে পকোড়া, পকোড়া আছে, আর হচ্ছে চা দেবে। আগেরবার আমাদের মুড়ি পকোড়া চা দিয়েছিলো, এবারেও চা দেবে, পকোড়া আছে, ভেজ পকোড়া অবশ্যই। এরপরে চলে আসবো আমরা বারবিকিউতে, বারবিকিউ কিন্তু আলাদা আছে, এইটা হচ্ছে আলাদা, 1 কেজি 500 টাকা। মানে ওরাই এনে দেবে, ওরাই বানিয়ে দেবে, 1 কেজি হচ্ছে 500 টাকা। আমরা এতজন আছি তাই জন্য আমাদের 2 কেজি নেওয়া হয়েছিল, তা আমাদেরটা রেডি করছে এখন, তারপরে আসছি। Thank you.
Thank you.
দেখো আমাদের ডান্স কমপ্লিট, প্রচুর ফাটিয়ে এনজয় করেছি, বারবিকিউ খেয়েছি, তারপর তো পকোড়া খেয়েছি, তোমাদের দেখালাম, এখানে রাতে চলে এসেছে সাদা পোলাও আর কি, এখানে বিরিয়ানি ফ্লেভার মতো দেওয়া, আর রয়েছে মাটন, মাটনটা তো হেভি বানিয়েছিল, তো আমরা তো মানে ফাটিয়ে এনজয় করেছি। পাশে যারা ড্রিঙ্ক করছিল তারা তো অনেক ডান্স করেছে বাট ড্রাঙ্কার হয়ে, আমরা অতটাও মানে আমরা মানে ড্রিঙ্ক না করেই ফাটিয়ে দিয়েছি পুরো। চলো আবার দেখা হবে কালকে সকালে সবাইকে। আমাদের সকাল সকাল বেডে চলে এসেছে, আমরা সব বেডে এখন খাচ্ছি, তারপর বাড়ির জন্য রওনা হয়ে গেল। তো সকাল সকাল আমাদের দিয়ে দিয়েছে বেডটি, এখন আমরা চায়ের সাথে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে আমাদের দিয়ে দিয়েছে নানপুরি আর ঘুগনি সাথে হচ্ছে ডিম সেদ্ধ খেয়ে আমরা রওনা দেব বাড়ির পথে। এবার দেখো বাড়ি ফেরার পালা, একটা দিন বললাম না, মনে হচ্ছে যেন 100 দিনের সময়। তো ভীষণ এনজয় করেছি সবাই মিলে, একটু রিলসও বানিয়েছি, ভালোই রিলস করেছি। তো এখন বাড়ি ফেরার পালা, মনটা দুঃখের সাথে, মৌসুমি আইল্যান্ডকে বিদায় দিতে হচ্ছে, আবারও খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো, যারা যারা যাওনি অবশ্যই যেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করতে থাকো। একদিনের ছুটি পেলেই টুকুস করে কম বাজেটে একদম চলে যাও মৌসুনি আইল্যান্ড, গিয়ে এনজয় করে আসো। তো চলো টাটা।